আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও আমি হাজির হয়েছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করে দেখাবো ভীষণ মজার তালের পায়েস। আর সাবুদানা দিয়ে আজকে আমি তালের পায়েস রান্না করেছি। এইভাবে যদি সাবুদানা দিয়ে তালের পায়েস রান্না করেন তাহলে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই তালের পায়েস রান্না করতে সময় লাগবে খুবই কম। আর এখন তালের সিজন, তাই দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই তালের পায়েস তৈরির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমে আমি সাবুদানাগুলো সেদ্ধ করে নেব। এর জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি বলক তুলে নিয়েছি। তারপর দিয়ে দেব হাফ কাপ সাবুদানা। এবারে আমি নেড়ে চেড়ে সাবুদানাগুলো সেদ্ধ করে নেব। সাবুদানার যখন সাদাটে ভাব চলে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। সাবুদানাগুলো আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি। আমার সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। দেখুন যখনই কালারটা এরকম হয়ে যাবে ওই পর্যায়ে বুঝতে হবে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি সাবুদানাগুলো একটা স্টিনারে ঝরা দিয়ে নেব। আর একটা হাঁড়ি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড গরুর দুধ। আমি 1 কেজি দুধ জাল করে 1/2 কেজি করে নিয়েছি। অবশ্যই দুধ জাল করে ঘন করে নিতে হবে তালের এই পায়েসটা রান্না করার সময়। তারপর দিয়ে দেব সাবুদানা। এবারে দিয়ে দেব 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এবারে দিয়ে দেব 1 কাপ তালের পিউরি। আমি তালের পিউরি জাল করে ঘন করে নিয়েছি। পায়েস রান্না করার সময় তালের পিউরিটা জাল করে নিতে হবে। তারপর দিয়ে দেব 1/3 কাপ গুঁড়া দুধ। যে কোনো পায়েসে দুধের পরিমাণটা বেশি দিলে পায়েসটা খেতে বেশি টেস্টি হয়। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণ দিলে আমার কাছে পায়েসটা খেতে বেশি ভালো লাগে। আর যদি আপনারা না পছন্দ করেন তাহলে বাদ দিতে পারেন। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে সব কিছু একসাথে মিক্সড করে নেব। আরেকটা টিপস বলে দিই, যখনই তালের পায়েস রান্না করেন গরম দুধের মধ্যে তাল দিতে গেলে তাহলে কিন্তু দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য ঠান্ডা অবস্থায় সব কিছু মিক্সড করে নিতে হবে। আমি ঠান্ডা অবস্থায় সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি, তারপর চুলায় বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব 4টা ছোট এলাচ, এটা দিয়েছি ফ্লেভারের জন্য। তারপর নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব। আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। তালের পায়েস কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। দেখুন যখন এইরকম ঘন হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দেব নারকেল। আমি এখানে 1/2 কাপ নারকেল নিয়েছি। পায়েসের মধ্যে যদি নারকেল দেন তাহলে দেখবেন পায়েসটা খেতে কিন্তু বেশি টেস্টি হবে। তারপর দিয়ে দেব 2 টেবিল চামচের মতো কিশমিশ। কিশমিশ আর নারকেল দিয়ে আমি বেশিক্ষণ জাল করব না, 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলে হয়ে যাবে। আর পায়েসটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, এটা নামিয়ে ঠান্ডা করে নিলে আরও একটু ঘন হয়ে যাবে, এজন্য এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে আমি একটা বাটিতে সার্ভ করে নেব। এখানে আমি একটা কাচের বাটি নিয়েছি, এই বাটির মধ্যে আমি পায়েসটা ঢেলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজার। তালের এই পায়েসটা রান্না করতে সময় লাগে কিন্তু খুবই কম, আর রান্না করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। এইভাবে যদি তালের পায়েস রান্না করেন তাহলে দেখবেন ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এভাবে করে বাসায় একবার হলো সাবুদানা দিয়ে তালের পায়েস রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।